নমস্কার, সেভেন এবিক নিউজ নেটওয়ার্কে আপনাদের স্বাগত। পাহাড়ে বেড়াতে গিয়ে আবারও টয় ট্রেন দুর্ঘটনার সম্মুখীন হলেন পর্যটকেরা। শনিবার দার্জিলিংয়ে ঘুম স্টেশনের কাছে লাইনচ্যুত হয়ে পড়ল টয় ট্রেন। জানা গেছে, শনিবার সকালে ঘুম থেকে দার্জিলিংয়ের দিকে যাচ্ছিল টয় ট্রেনটি। ঘুম স্টেশন ছাড়ার কিছুক্ষণের মধ্যে আচমকাই বেলাইন হয়ে যায় ট্রেনটি, হুড়মুড়িয়ে থেমে যায় টয় ট্রেন। সে সময় টয় ট্রেনের ভেতরে থাকা পর্যটকেরা আতঙ্কিত হয়ে পড়ে। যদিও টয় ট্রেন লাইনচ্যুত হয়ে পড়ার ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি, তবে এই দুর্ঘটনার জেরে পরিবার নিয়ে দার্জিলিং বেড়াতে গিয়ে তীব্র হয়রানির শিকার হন পর্যটকেরা। টয় ট্রেন সফর বাতিল করে বাধ্য হয়ে সড়ক পথে পাহাড় যাত্রার সিদ্ধান্ত নেন তারা। দুর্ঘটনার খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পৌঁছন দার্জিলিং হিমালয়ান রেলওয়ে কর্তৃপক্ষ। এদিন সকাল থেকে এই উত্তরবঙ্গের সমতলের পাশাপাশি পাহাড়ি এলাকাতেও বৃষ্টি শুরু হয়েছে, আর বৃষ্টির মধ্যেই দ্রুত টয় ট্রেনটিকে ফের লাইনে তুলে যাত্রা শুরু করার ব্যবস্থা করে দার্জিলিং হিমালয়ান রেলওয়ে কর্তৃপক্ষ। এর আগেও একাধিকবার পাহাড়ে টয় ট্রেন দুর্ঘটনা ঘটেছে। দার্জিলিং হিমালয়ান রেলওয়ের অন্তর্গত টয় ট্রেন ওয়ার্ল্ড হেরিটেজের স্বীকৃতি পেয়েছে, তারপরেও পর্যটনের মরশুমে বারংবার এমন ঘটনায় প্রশ্নচিহ্নের মুখে রেল কর্তৃপক্ষের ব্যবস্থাপনা। উত্তরবঙ্গ থেকে নীতিশ রায়ের রিপোর্ট, সেভেন এবিক নিউজ নেটওয়ার্ক। আমাদের খবরের বিভিন্ন বিভাগে আমরা নতুন মুখ চাইছি, আগ্রহী হলে যোগাযোগ করুন 9883107107 এই নম্বরে। আরও বিভিন্ন খবরের আপডেট জানতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন সেভেন এবিক নিউজ নেটওয়ার্ক চ্যানেলটি, কারণ আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের কাছে অত্যন্ত মূল্যবান। জয় হিন্দ।